এই হচ্ছে বিভূতিভূষণ অভয় অরণ্য। নাকি ভয়ের অরণ্য? ভয়ের অরণ্য কি বলছে এখানে? আচ্ছা স্পিকার আছে, পাবে না? ঠিক আছে চালাবো। বাইক ও সাইকেল ব্যবহার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাবো হরিণ দেখতে। হরিণ দেখতে? 300টার বেশি হরিণ আছে, কে জানে আদৌ দেখতে পাবো কি না। আসছে তো আদৌ। ও এই হব অরণ্য, দেখ আসার জন্য কত আমাদের অ্যাডভেঞ্চার, যুদ্ধ, প্রাণ সংশয় হয়ে গেছিল। বাসে ব্রিজ পার করে আসতে হবে, বাসে ব্রিজটা পার করতেই হবে, বাইক নিয়ে আসতে চাই। বাসের ব্রিজটা পার করতেই হবে, কারণ যে অ্যাডভেঞ্চারের আনন্দটা ওটা ওখানেই আছে, সেটা উপভোগ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটু পড়ে আবার রিস্ক থাকবে নদীর মধ্যে, কিন্তু সেটা আপনার নিজেই হবে রিস্ক ওইটুকু। তবে এখানে একটা গিয়ে ছবি তোলা ভেতরে। আচ্ছা এখানে এমন কিছু নেই, এখানে ছবি ছিল না, আমরা ঢেলে দিতে পারি কিন্তু কোন দিকে যাবো? ওদিকে যাবি না ওদিকে যাবি? কোন দিকে বলো তো? ওই হরিণ এদিকেই মনে হয় দেখতে হবে, খুবই তো এদিকেই লাগছে আমার, ওদিকে কাজটা হচ্ছে এদিকেই যাই। আচ্ছা এই ম্যাপটার একটা ছবি তোল। হ্যাঁ ম্যাপ আছে না, তাহলে একদম সুবিধা হবে। আচ্ছা দেখে নি কোথায় আছি। ব্রিজ প্যাচ আমরা ঢুকেছি, কোথাতেই ঢুকেছি বলো? সে তো আমি বলতে পারছি না, বুঝছো? গেট ফেট দেখ কোথায় লেখা, অনেকগুলো গেট আছে কিন্তু। হবে গেটের সিম্বল ওটা, না না এই যে এইখান দিয়ে, এইখান দিয়ে, এই দেখ এই যে গেট, এইখান দিয়ে আমরা ঢুকলাম, এই রাস্তাটা চলে গেল এদিকে, এই রাস্তাটা চলে গেল, এখানে সব মনে হয় কিছু নেই, এই সাইডেই আছে, এই সাইড এইদিকেই আছে। ভগবান জানে এখানে ডিএসএলআর ক্যামেরা থাকলে তোর অনেক দূর দিয়ে তোলা যেত। ওরা খুব কশাস, মানে একটু আওয়াজ গুলোই দেখছে।